ちょっと待って、すいません。করেছে আমার ওসি কদমতলা ইন্সপেক্টর শিবরণ জমদে একটা গোপন খবর উপর ভিত্তি করে রশিদ আহমেদ বলে পাতারগান্দির একজনকে ডিটেন করেছে। ওনার কাছ থেকে 437 গ্রাম হিরোইন পাওয়া গেছে। আরও কয়েকজন ছিল, তারা পালিয়ে যায়। তো আমরা একটা কেস নিয়েছি কদমতলা থানাতে NDPS একটে, যে এই মালটা পাওয়া গেছে এটার কালোবাজারের মূল্য প্রায় 40 লক্ষ টাকার মতো হবে। ইনভেস্টিগেশন চলছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বলছি